এইমাত্র সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েক মাস যাবৎ আবির চট্টোপাধ্যায় লক্ষ্য করেছিল উদ্বুদ্ধ শোনালে তিনি অপারগ। যেহেতু আবিরের কাজের পোস্টে খুব একটা আগ্রহী নন, তাই তিনি ব্যক্তিগত ছবি দিয়েছেন। যদিও এই ছবিটি কাজের সূত্রেই তোলা আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন একটা ব্যক্তিগত ছবি। অভিনেতা লেখেন, আপনারা আশাহত হলে মার্জনা করবেন, এবার কমেন্ট সেকশনে মতামত দিয়ে ভরিয়ে দিন। একটাই অনুরোধ, নিজেদের মধ্যে অযথা ঝগড়া কলহ করবেন না, পুজো আসছে, ভালো থাকুন। আবির আরও জানান, ছবিটি ব্যক্তিগত হলে তা কাজের সূত্রেই তুলেছিলাম। যোগ করেছেন, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ছবি শেয়ার করার মনোবৃত্ত আমার নেই, আপনারা আশাহত হলে মার্জনা করবেন, একটাই অনুরোধ, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ছবিতে লাল সুতোয় কাজ করা সাদা পাঞ্জাবিতে দেখা মিলল আবিরের পণিতি বাড়ির বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবির। এই ছবিতে ফিদা না হয়ে থাকা যায়। গত কয়েকদিন ধরেই ছবির প্রচারে একগুচ্ছ পোস্ট করেছেন আবির। তার ফলোয়ার সংখ্যা 17 লক্ষ হলেও পোস্ট লাইক পরে মাত্র 100 খানেক। এর জেরেই বোধ হয় খানিক আশাহত নায়ক। এরপরই অভিনেতা একটা পোস্ট করেন, বলেন, আমার ছবিতে যে কেউ লাইক দিতে পারে, আবার ডিসলাইকও দিতে পারে, এতে আমার কিচ্ছু যায় আসে না। এরপরই অভিনেতার অনেক হ্যাটার্স তাকে নিয়ে ট্রোল শুরু করে দেয়। অভিনেতাকে কটাক্ষ করে অনেক কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতা সেসব বিষয়ে কর্ণপাত করেননি। এরপরই একজন ভক্ত অভিনেতার একটা মৃত ছবি শেয়ার করে লেখেন, আবির চট্টোপাধ্যায় নাকি এইমাত্র মারা গেছে। আসলে বন্ধুরা, এটা একটা গুজব। আবির চট্টোপাধ্যায়ের পিছনে কিছু কুচক্রি মহল লেগেছে তার বদনাম করার জন্য। এইসব মিথ্যা গুজব থেকে অভিনেতা বিরত থাকতে বলেছেন। আবির চট্টোপাধ্যায়ের কিছুই হয়নি, তিনি সুস্থ রয়েছেন। কে কে আবির চট্টোপাধ্যায়ের ভক্ত কমেন্ট করে জানান। ধন্যবাদ।